শিক্ষা এবং গবেষণায় যদি উন্নতি লাভ না করা যায় তাহলে সেই দেশ কখন উন্নতি লাভ করে না। ঝুঁকি তো থাকবেই, আসলে আমাদের কাজই ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে। স্বাস্থ্যখাতে মেডিকেল টেকনোলজিস্টদের ভূমিকা অনেক বেশি। মেডিকেল টেকনোলজিস্টরা রোগ নির্ণয় করে থাকে, ব্লাড, ইউরিন, সিটি স্ক্যান, এমআরআই, এক্সরে, এই জাতীয় সকল রোগ নির্ণয়গুলো মেডিকেল টেকনোলজিস্টরা করে থাকেন। করোনা মোকাবেলায় মেডিকেল টেকনোলজিস্টদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ করোনার নমুনা সংগ্রহ এবং পরীক্ষা নিরীক্ষা পিসিআর ল্যাবে যে করা হয়, এই পরীক্ষা নিরীক্ষা কিন্তু মেডিকেল টেকনোলজিস্টরা করে। করোনা মহামারীতে স্বাস্থ্য খাতের যে বেহাল দশা এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আসলে আমি যদি একটু উদাহরণ হিসেবে যদি বলি, স্বাস্থ্যখাতকে তিন ভাগে ভাগ করা যায়, চিকিৎসা, সেবা এবং রোগ নির্ণয়। চিকিৎসা এটা ডাক্তাররা করে, সেবা এটা নার্সদের কাজ, এবং রোগ নির্ণয় এটা মেডিকেল টেকনোলজিস্টদের কাজ। আসলে মেডিকেল টেকনোলজিস্টরা সবসময় কিন্তু পদ্মার আড়ালে থাকে, কারণ রোগ নির্ণয়ের বিষয়গুলো দেখেন তারা। তো করোনা আসার পরে এই বিষয়টা খুব ভালোভাবে ফুটে উঠছে, কারণ করোনার নমুনা সংগ্রহ, পরীক্ষা নিরীক্ষা এগুলো টেকনোলজিস্টরা করছে, এবং আপনাদের মিডিয়ার কল্যাণে এই বিষয়গুলো খুব ভালোভাবে মানে ফুটে উঠেছে। আসলে মেডিকেল টেকনোলজিস্ট স্বল্পতার কারণে আপনি দেখবেন যে করোনার নমুনা সংগ্রহ এটা খুব বিলম্বিত হচ্ছে। বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ঢাকাতে কিন্তু 12টার পরে নমুনা সংগ্রহ খুব একটা মানে হসপিটালে কিন্তু হয় না, ঠিক সেই জায়গাতে এই মেডিকেল টেকনোলজিস্টদের বিষয়টা খুবই গুরুত্ব দেওয়া উচিত সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা। সেই অনুযায়ী বাংলাদেশে 30,000 ডাক্তার রয়েছে, আর বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট রয়েছে মাত্র 5,100। 18 কোটি মানুষের কাজ করতে গিয়ে এই মেডিকেল টেকনোলজিস্ট হিমশিম খেয়ে যাচ্ছে। তো এই জায়গাতে আমার পরামর্শ থাকবে যে ডাক্তার, নার্স বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী নিয়োগ করা হোক, পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টদের বিষয়টা অধিক গুরুত্ব দিলে স্বাস্থ্যখাতটা খুব ভালো অবস্থানে যাবে। কারণ রোগ নির্ণয়ের কারণেই কিন্তু আমরা বিভিন্ন প্রাইভেট মানে হসপিটালে যাই, এই রোগ নির্ণয়ের বিড়ম্বনার কারণে আমাদের সরকারি যে হাসপাতালগুলো এদের এই ব্যবস্থাগুলো ভেঙে পড়ছে বলে আমার মনে হয়। স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে গেলে আমি বারবার রোগ নির্ণয়ের বিষয়কেই আমি গুরুত্ব দেব, কারণ আপনি জানেন যে শিক্ষা এবং গবেষণায় যদি উন্নতি লাভ না করা যায় তাহলে সেই দেশ কখন উন্নতি লাভ করে না। আপনি এই রোগ নির্ণয়ের বিষয়টা খুবই গুরুত্ব সহকারে আসছে। আপনাকে যদি একটু তথ্য বলি যে ট্যুরিজম বোর্ডের হিসাব অনুযায়ী বাৎসরিক বাংলাদেশ থেকে 40,000 কোটি টাকার মতো অর্থ চিকিৎসার নামে বাইরের দেশে চলে যাচ্ছে, এটা শুধুমাত্র রোগ নির্ণয়ের বিষয়টা ভালো অবস্থায় না থাকার কারণে। আর এই বিষয়টাকে যদি গুরুত্ব দেওয়া যায়, আমি যদি বলি আপনার কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন সাবসেন্টার, পৌরসভা সাবসেন্টারে এক শিফটে ডিউটি, এবং উপজেলা, জেলা, বিভাগসহ মেডিকেল কলেজগুলোতে 24 ঘন্টা মানে 3 শিফটে যদি রোগ নির্ণয়ের বিষয়গুলো আনা যায়, আমার মনে হয় দেশের মানুষ অল্প টাকায় কিন্তু আপনার রোগ নির্ণয়ের মাধ্যমে সুচিকিৎসা পাবে। এইটা যদি করেন তাহলে স্বাস্থ্যখাতের 80% দুর্নীতিও দূর হবে বলে আমি মনে করি। কারণ একটা জিনিস দেখেন যে প্রাইভেট হসপিটালে যখন যান তখন কিন্তু রোগ নির্ণয়ের, আপনি ডাক্তার দেখালেন, দেখানোর পরে শুধু টেস্ট দিয়ে গেল, এই টেস্টগুলো মেডিকেল টেকনোলজিস্টরা করছে, ওই একই জিনিস সরকারি হসপিটালে কিন্তু করতে পারে না। সো এখানে যে অর্থনৈতিকভাবেও যে মানুষ যে ধ্বংস হচ্ছে এটাও কিন্তু তার একটা কারণ। তো এই জন্য আমার দাবি থাকবে সরকারের প্রতি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি, যে এই মেডিকেল টেকনোলজিস্টদের মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী যেন নিয়োগ দেওয়া হয়। ঝুঁকি তো থাকবেই, আসলে আমাদের কাজই ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে, তারপরে করোনা মহামারীতে তো দেখছেন এটা খুবই অদৃশ্য একটা শক্তি। কাজ করি, সবার কাছ থেকে সাপোর্ট পাই, বাবা মা, স্ত্রী, সন্তান, অনেক সময় দূরে থাকতে হয় মানে সামাজিক দূরত্ব, বা অনেক মানে রোগীকে সেবা দিতে গিয়ে সঠিকভাবে সময় দেওয়া যায় না, কিন্তু সেখান থেকে আমি মনে করি খুব ভালো লাগে, কারণ সব সাপোর্ট আমরা পাই সেখান থেকে।
বাগমারা টাইমসের কার্যক্রম আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আপনারা আলাদা বিষয় নিয়ে কাজ করছেন। এই বিষয় নিয়ে কাজ করলে সফলতা খুব দ্রুতই পাবেন বলে আমি বিশ্বাস করি। আপনাকেও ধন্যবাদ।